আমাদের প্রিয় বিধায়ক এই এলাকার তিনি যুব সমাজকে নেশার কবল থেকে দূরে রাখার জন্য বিগত তিন থেকে প্রয়াস চালিয়ে যাচ্ছেন। তো তারই পরিপ্রেক্ষিতে তিনি এইবারও 2023-এ আয়োজন করেছেন পটলডিহি নকআউট ফুটবল টুর্নামেন্টের সিজন 4। তো আজকে যে ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা হচ্ছে কৈলাসহর সূর্য শক্তি ক্লাব এবং ত্রিপুরা পুলিশের মধ্যে খুবই জমজমাট লড়াই হচ্ছে। আমাদের দৃঢ় বিশ্বাস দর্শক আজকে যে কয়েকদিন খেলা হয়েছে সেই খেলা থেকে অনেক বেশি হয়েছে, আরও দিন দিন যেভাবে উত্তেজনা বাড়ছে আরও বেশি পরিমাণ বেড়ে যাবে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে এই খেলায়। সবাই আমাদের যুব সমাজ মানে কীভাবে নেশামুক্ত থাকা যায় তার প্রয়াস আমি সবাইকে অনুরোধ রাখবো। মাননীয় মন্ত্রী মহোদয় যে একটি মিশন চালু করেছে সারা ত্রিপুরা রাজ্যে, তা ওনার এই মিশনকে আমরা সবাই সহযোগিতা করুন, নেশা থেকে দূরে আসুন। আমরা আপনাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের হাত ধরে আপনাদের ভালো ধরনের যে খেলা রয়েছে, মেলা রয়েছে, আরও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যস্ত রেখে এই সকল জায়গা থেকে দূরে রাখতে চাই, এটাই আমাদের ইচ্ছা। প্রায় মানুষ দেখে আমার মানুষের আইডিয়া নেই যদিও, তবে আপনারা ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দিতে পারবেন কেমন মানুষ হয়েছে বিগত দিন থেকে আজকে বেশি হয়েছে। ঠিক আছে।